আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ বারোতম তারাবি শুরু হবে এবং আজকের বারোতম তারাবিতে কোরআনকারিমের পনেরোতম পারা ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে এবং পনেরোতম পারা জুড়ে রয়েছে সুরাইবানী ইসরায়েল একবারে শুরু থেকেই এবং সুর কাহাফের অংশ বিশেষ প্রিয়দর্শক সুরাইবানী ইসরায়েলের শিক্ষণীয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ই তার মধ্য থেকে কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ টাচ করব আর সেই সাথে সুরা কাহাফ থেকেও যে শিক্ষা আমরা পাচ্ছি এবং যে আদেশ নিষিদ্ধগুলো আমরা উদ্ধার করতে পাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যা আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে প্রিয় দর্শক শুরুতেই সুরেবন ইসাইলের বিষয়টি চলে আসি একেবারে শুরুতেই পুনতম পারা শুরু হচ্ছে সুরেবুল ইসাইল দিয়ে সুরেবন ইস্যায়েলের অপর আরেকটি নাম আর রয়েছে সুরাতুল ইসরা যেহেতু নবী আল ইসলামের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ দিয়ে এই সুরার শুরু হচ্ছে সেই জন্য এটাকে সুরাতুল ইসরা বলা হয় ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ যে যেহেতু নবী ইসর্তালামের জীবনে আমরা জানি ঐতিহাসিক মেরাজের ঘটনা ঘটেছিল আল্লাহ আল্লাহ তাকে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাব্দে এনেছেন সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে নিয়েছেন জান্ন জাহান্নাম দেখিয়ে আবার তাকে তার জায়গায় ফেরত পাঠিয়েছেন মুহূর্তের ভিতরে এবং এই যে ঘটনাটি টোটাল ঘটনাটিকে মেয়রাজের ঘটনা বলা হয় এবং এটি ছিল তার অলৌকিক তার অলৌকিকতার মধ্য থেকে অন্যতম তো মক্কা থেকে তাকে আল্লাহ সুমাতাল্লাহ যে বাইতুল মকদিস পর্যন্ত ফিলিস্তিনের এ পর্যন্ত এনেছেন এটাকে রাত্রিকালীন ভ্রমণ বা এসরা বলা হয় যেহেতু কোরআনে এখানে আসরা শব্দটি এনেছে রাত্রি আপনাকে এনেছেন এই কথা বলা হয়েছে জন্য এরপরে সেখান থেকে আল্লাহ সুমাতাল্লাহ ঊর্ধ্বে উঠে নিয়েছেন ওটাকে মেয়ারাজ বলা হয় যেহেতু উপরে ঊর্ধ্বে উঠানো হয়েছে ওর মাধ্যমে তো যাই হোক আল্লাহ স্মাতালা যেহেতু ইসরা অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণ মক্কা থেকে ফিরিস্তিনে কুদ্রতি ভ্রমণ যেটি ছিল আল্লাহ সুমাতালার সেটি হয়েছে এই জন্য সুরাতে তার বিবরণ থাকার কারণে সুরাতে বলা হয় ইসরার সুরা আর বোন ইসরায়েলের বিবরণ রয়েছে এখানে সেজন্য সুরাকে বোন ইসরায়েল বলা হয় ইহুদিদের প্রসঙ্গে আলোচনা বেশি থাকার কারণে তাদের কথাও বলা হয়েছে তাদের নামে নামকরণ করা হয় সুরে বন ইসরায়েল বলা হয় এই সুরার শুরুতে এবং আজকের তারাবের শুরুতে তালাত করা হবে আকাজুবুল্লাহম শীতাউনজিম সুহাহান আল্লি আসরাবি আবদি লাইল মিনাল মসিদুল হারাম ইলাল মসজিদুল আসসালদি বারকাহ হউলাহু লিনুরিয়া ভূমিন আয়াত ই না এ আয়াতে আল্লাহ স্মাতাল্লাহ বলছেন পবিত্র ঐসত্যা যিনি তার বান্দাকে অর্থাৎ মোহাম্মদ সদালামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মক্কা থেকে বাইদুল মু্দেসে এনেছিলেন এক রাতে রাতের কিছু অংশে মিনাল আল হারা হরাম ইল আল মসজিদুল আকসাম মক্কা থেকে মসজিদে আকসায় অর্থাৎ একটি বরকতময় মসজিদ থেকে আরেকটি বরকতময় মসজিদ আল্লাহ তালা রাতে এনেছিলেন তিনি পবিত্র এবং সেই মসজিদে আখসার চতুর্শে আল্লাহ তালা বরকত দিয়ে ঢেলে রেখেছিলেন এই আয়াতে নবী সাল্লা সাল্লামের রাত্রিকালীন যে ঐতিহাসিক ঘটন ঘটনা ছিল সে বিষয়ে ইঙ্গিত করা হয়েছে অতএব ইসলামকে কেউ অস্বীকার করলে তার ইমান থাকবে না যেহেতু কোরআনাকালীমাসমাত এই বিষয়ে স্পষ্ট করে আমাদেরকে তথ্য দিয়েছেন সুরায় বানী সেলবা বা সুরায় ইসরার শুরুতেই আলাহ স্মাতালা মসজিদে আকসা এবং তার ফজিলত বৈশিষ্ট্য তার আশপাশের যে এনভায়রনমেন্ট বরকতপূর্ণ সে বিষয়ে আল্লাহমাতালা বলেছেন এবং সেই সাথে আলাহমাতালা আজকে তারবে শুরুর দিকেই যে আয়াতগুলো রয়েছে যেগুলোতে আলাহমাতালা বলেছেন বনি ইসরায়েলের বনী ইসরাহল রাইদের মুখাদ্দেশে প্রবেশ করেছে করে কীভাবে সেটাকে ধ্বংস করেছে নষ্ট করেছে তার পরিবেশকে সে বিষয় আল্লাহমাদালা আলোচনা করেছেন এরপর একটা পর্যায়ে এসে আলাহমাদ কোরআন প্রসঙ্গে বলেছেন কোরআন এটা মানবতার মুক্তির দিশারি মানুষকে পথ দেখাবে মানুষের হেদায়তের জন্য এসেছে গাইড করার জন্য এসেছে অথচ কোরআনকে যত বেশি আমরা বুঝবো জানবো পড়বো শিখবো তত বেশি আমরা হেদায়ত লাভ করবো বিশেষ করে কোরআনের এই মাসে রমদানের এই মাসে কোরআন নাজিলের এই মাসে কোরআনকে আমরা যত বেশি স্টাডি করব ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়বে এবং আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে গাইড পেয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো এটা আমাদের জন্য সবচেয়েতে বড় উপকারী বিষয় সবচেয়ে বড় জরুরি বিষয় কোরআনের গাইড লাইনকে ফলো করা সেজন্য কোরআনকে শিখতে হবে জানতে হবে আলাহমাতাল্লাহ বলেছেন এই প্রসঙ্গে ই আল কোরআন ইয়াহাদ ইতিহা আকোয়াম পথ তো অনেকগুলোই থাকে সবগুলো সরল এবং সবচেয়ে সঠিক থাক পথ থাকে না সবচেয়ে সরল এবং সবচেয়ে সঠিক পথ যেটি সেটির পথ দেখাবে কোরআন মানুষকে অতএব এই কোরআনকে আমরা ফলো করব ইনশাআল্লাহ এরপরে সুরেবণিস একটা পর্যায়ে ক্যামতের একটি বিশেষ মুহূর্তের কথা আল্লাহমাতালা উল্লেখ করছেন যা আমাদের প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার কথা যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আলাহ সামতালা বলছেন ওকুল উকুল্লা ইনসান নাহ তো রফি অনুকিহি প্রত্যেক ব্যক্তির হিসাবকে আমল নামাকে আমি তার কাঁধে লটকিয়ে দিয়েছি কেউ আমাদের আল্লাহ তালা বলবেন একরা কিতাব আঁকা তোমার আমল নামা তুমি নিজে পড়ো কাফা বিনফসিকাল ইউমা আলাইকে হাসিবা তুমি কি করেছো না করেছো তোমার হিসাব গ্রহণের জন্য কারোর প্রয়োজন তুমি নিজেই যথেষ্ট তুমি নিজেই খুলে দেখো তোমার আমল নামা প্রিয়দর্শক এই আয়াতের পরেই আলাসমাতলাহ বলো ইন্নামাই হতে ই নাফসিহি যে ব্যক্তি হেদায়তের পথে চলবে তার হেদায়ত তারই কাজে আসবে অন্য কারোর সেটা উপকারে আসবে না তার নিজেরই কাজে আসবে অতএব হেদায়তের পথে চলা উচিত অমাং দল্লাফা ইনামাইয়াদুল্লাহ আলাইহা আর যে গোমরা হবে সে নিজের নিজের ক্ষতি নিজেই করবে নিজের পায়ে নিজে আঘাত করবে আর কারোর কোনো ক্ষতি হবে না আর কোন ব্যক্তি অন্য ব্যক্তির বোঝা বহন করবে না কারণ আল্লাহ চাপাবেন না বিধায় কেউ অন্যায় করলে তার অন্যায়ের বোঝা বহন করবে না যে অন্যায় করবে তিনি সেটা বহন করবেন এরপর আল্লাহতালা সুরেবান ইসরায়েলের তেইশ নম্বর আয়াত থেকে মা বাবার প্রতি সদ ব্যবহারের সদাচরণের গুরুত্ব সম্পর্কে বলেছেন করিম মা আলাহ বিভিন্ন জায়গায় মা বাবার প্রতি সদাচরণের কথা সদ ব্যবহারের কথা নির্দেশ করেছেন তবে কোনো জায়গায় এত দীর্ঘ পরিসরে আল্লাহ স্মাতাল্লাহ বলেননি মা বাবার বিষয়ে যদি আমরা মা বাবার বিষয়ে কারোর দুর্বলতা থাকে কারো ত্রুটি থাকে তাদের সদাচরণের বিষয়ে আমাদের কারোর ভিতরে কোনো রকম কমতি থাকে তাহলে আমরা সুরেবন ইসলি তেইশ নম্বর আয়াত থেকে নিয়ে আমরা তেলাওয়াত করবো কয়েকটি আয়াত এবং এগুলোতে আল্লাহ স্মাতাল্লাহ মা বাবার বিষয়ে যে কথাগুলো বলেছেন আশা করি সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআ আল্লাহ আলাহ স্মাল এসাত কর সুরেবন ইসরা পর্যায়ে অকাদ রব্বুক আল্লাহ তাববদুল্লাহ ইয়াহ তোমার রব ফয়সালা করে দিয়েছেন তোমার রব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ফর্স করে দিয়েছেন যে তোমরা এবাদত করবে মাত্র তোমাদের রবের আর কাউকে ইবাদত করবে না আর মা বাবার প্রতি সদ আচরণ করবে তাদের সাথে ব্যবহার ভালো করবে বিনম্র আচরণ করবে কখনো খারাপ আচরণ করবে না এম্মায় না আইনদাকাল কিবার আহাদ হুমা ও কেলা হুমা ফালা কুলহমা উফিমালা নার হুমা তুমি তোমার মা বাপ তাদের উভয় অথবা কোন একজন যদি বার্ধক্য উপনীত হয় বুড়ো বয়স হলে তাদের খেই হারিয়ে ফেলেন তারা তখন তাদের থেকে এমন কিছু আচরণ আসে যেগুলো তোমার কাছে কষ্ট লাগে অথবা তুমি যেগুলো ধৈর্য ধারণ করতে কষ্ট হয় খবরদার এরকম যদি হয় তখন উফ শব্দটা পর্যন্ত বলবে না বা তাদের কষ্ট হয় এরকম কোনো উক্তি কোনো আচরণ তোমরা করবে না অক্সিউল্লাহমা জানা হাজরুল্লিমিনার রহমা আর অনুগ্রহের তাদের প্রতি অনুগ্রহী হয়ে তুমি লাঞ্ছনার তোমার ডানাকে তাদের সামনে বিছিয়ে দাও অর্থাৎ তুমি নিজেকে তাদের সামনে বিছিয়ে দাও মাটির মতো হয়ে তাদের সাথে থাকো আর ওকুল্লাহুমা ওকুরব্রাহাম হুমা কামার রব্বয়ানে সজির এবং তুমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার রব যেভাবে আমাদেরকে ছোটোবেলা লালন পালন করেছেন সেভাবে আপনি তাদের প্রতি রহম করুন এবং আয়াতের মাঝখানে আল্লাহমাতালা আরও বলেছেন ওকল্লমা কৌলানকারিমা তাদের প্রতি তোমরা সম্মানজনক কথা বলবে যাই হোক এই আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে আমরা বুঝলাম আল্লাহর একত্রবাদের পরেই মা বাবার প্রতি সদাচরণের কথা এসেছে মা বাবার সাথে সদাচরণের ক্ষেত্রে কোনো ছাড় নাই কোনো কম্প্রোমাইজ নাই এই জায়গাটাতে আমাদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে যত খারাপ যত অভিযোগ তাদের বিরুদ্ধে হোক না কেন শুধুমাত্র মা বাবা হওয়ার কারণে আল্লাহ সুমাতালার নির্দেশ হলো তাদের প্রতি সারা জীবন সদাচরণ করে যাওয়া মন্দ আচরণ করার স্কোপ কোনো অবস্থাতেই নেই আল্লাহ সুমাতালা আমাদের সকলকে মা বাবার প্রতি সদাচরণ করার তফিক দান করেন প্রিয় দর্শক সুরেবানি সাইলের এর পরবর্তীতে উনত্রিশ নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ সুমাতালা অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করেছেন যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ স্মাতাল নিষেধাজ্ঞাগুলোকে আমরা যদি পালন করি তবেই আমরা আল্লাহ স্মুতলা সন্তুষ্টি অর্জন করে জানাতে যেতে পারবো আল্লাহ স্মাতালা এখানে ধারাবাহিকভাবে ছয় সাতটি নিষেধাজ্ঞা যা জারি করেছেন তার প্রথমটি হলো লা মজলুল ইলা অনকিক ওয়ালা কুল্লা বাস্ত অর্থাৎ তুমি তোমার হাতকে একেবারে তুমি এটাকে প্যালাস বানিয়ে ফেলো না অর্থাৎ দানের হাতকে তুমি একেবারে সংকীর্ণ করে ফেলো না বরং দান করো আর একেবারে এত বেশি দিও না যে তোমার কিছুই থাকে না কারণ তোমার আত্মীয় সন্তানদের জন্য কিছুই রাখবে না সেটাও করিও না বরং তোমরা দান করবে কৃপণতা করবে না এটা হলো প্রথম নিষেধাজ্ঞা কৃপণতা করা যাবে না দুই নম্বর হলো আল্লাহতুলু আউ্লা কুম খাসি মিন খাসি ইমলাক তোমাদের বাচ্চাদেরকে ব্রোনগুলোকে তোমরা হত্যা করবে না খাদ্যের ভয় যেটা আজ অহরহ হয়ে থাকে আপনার যদি কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা সাময়িকভাবে খুবই প্রয়োজন হয় স্ত্রীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে বা বাচ্চাদের লালন পালন করার মতো এনভায়রনমেন্ট না থাকার কারণে তাহলে সেটা যায় আছে সাময়িক সময়ের জন্য কিন্তু খাদ্যের অভাবে আয় ইনকাম কম অতএব সন্তান বেশি হলে অসুবিধায় পড়বো এই চিন্তা থেকে আল্লাহ সুমাতালা সন্তান হত্যা করা নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন বিধি আমরা এটা করবো না তিন নম্বর হলো লাতাকাবু জেনা ইনহা কানা ফা হেসা তোমা আসবিলা তোমরা জেনা তো দূরের কথা জেনার কাছেও যেও না কেন জেনার কাছে তিনি নিষেধ করেছেন কারণ জেনা এমন একটি অপরাধ ধরেই মানুষ জেনা করে না জেনার প্রথমে মানুষ কাছে যায় অনুষঙ্গগুলোতে পাও দেয় এরপরে জেনায় মানুষ পতিত হয়ে যায় জেনাল্লাহ স্মাতালা জেনার কাছে যেতে নিষেধ করেছেন কারণ সেটা অশ্লীল এবং মন্দ পথ এই যুগে যেটি মহামারী আকার ধারণ করেছে এই যুগের তরুণ তরুণীরা যুবক যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারেন না তাদের জীবন ধ্বংস হয় মনগুলো তারা কলুষিত করে এবং আখেরাতটা তাদের ধ্বংস হয়ে যায় আল্লাহ স্মুতালা আমাদের যুব সমাজকে আল্লাহ তালা রক্ষা করুন হেফাজত করুন এরপর আল্লাহ তালা তৃতীয় যে নিষেধাজ্ঞা জারি করেছেন তাহলে আল্লাহ তখুল নাফসালতি হার রামিল হাক মানুষ হত্যা করা এটা হারাম এটাকে হত্যা করার জন্য লিগাল যে ওয়েগুলো আসা বিচারিকভাবে যদি শাস্তি সুরূপকার হত্যা হত্যা ব্যবস্থা থাকে সেটা বা যুদ্ধের ক্ষেত্রে এছাড়া কোনো সাধারণ অবস্থাতে যত অপরাধ মানুষ করুক না কেন মানুষকে নিজের হাতে ক্ষমা করা হত্যা করা এটা নিষেধ করেছেন এবং চার নম্বর নিষেধাজ্ঞা হল ওয়ালা তকরবু মালাল ইতিম ইউল্লাহহিয়া আহসান ইয়ীমের সম্পদের কাছেও যেও না জেনার মতো এটাকেও বলছে আলাহ কাছেও যেও না কারণ কাছে গেলে লোভ হবে সেখানে আমরা এবং পতিত হয়ে যাবো নিজের নিজেকে ধ্বংস করবো এই জন্য ইয়তিমের মালের কাছেও যদি নিষেধ করেছেন আল্লাহ স্মাতাল্লাহ তবে যদি এতিমের মালের কাছে যাওয়া হয় বা এতিমের মাল রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্যে সেখানে যাওয়া হয় বা সেটাকে ইন্টারফেয়ার করা হয় সেটা অবশ্য প্রশংসন সেটাকে আল্লাহ স্মুতালা ব্যতিক্রম বলেছেন এরপরে পাঁচ নম্বর আলাহ স্মাতাল্লাহ যে নিষেধাজ্ঞা জারি করেছেন তাহলে ওলা ওয়ালা তকফু মালাইলাকা ভিহি আলম তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে মন্তব্য করতে যাবে না সে বিষয়ে কোনো কথা বলতে যাবে না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না ইন্নেস অলফ আদা কুল্ল উলায় কানা আনহুমস উলা কারণ কান মুখ অন্তর মানুষের এই সবগুলো সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কোনো মন্তব্য কোনো ধারণা কোনো অবস্থান নেওয়ার আগে আমাকে চূড়ান্তভাবে সঠিকভাবে জানতে হবে দর্শক এরপরে আলসমাতালা সর্বশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তাহলে ওলাতামশিফিল অর্দ্দে মারহা পৃথিবীতে দাম্বিকতা ভরে তোমরা চলাফেরা করবে না ইন্নাকালাং কালাং আল আরদা ওলাম তবলু আল জিবালা তুলা কারণ পৃথিবীকে তুমি ফেলে ফেলতে পারবে না আর পাহাড়ের চূড়া তুমি উঠতে পারবে না অতএব এই অন্যায়গুলো করবে না তাহলে এই যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে অর্থাৎ কৃপণতা না করা ব্রূণ হত্যা না করা বা মানুষ হত্যা না করা সন্তান হত্যা না করা সব খাদ্যের অভাবে ভয়ে এবং জেনার কাছাকাছি না যাওয়া এবং মানুষ হত্যা না করা এবং ইতিময় মালের কাছে না যাওয়া না জেনে কোনো বিষয়ে মন্তব্য না করা এবং দাম্ভিকতার সাথে না চলা সর্বসকলে প্রায় ষাটটি বিষয় হয় এই নিষেধাজ্ঞাগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব প্রিয় দর্শক এরফাল আলাহমাত আল্লাহকে আমাদের দিন সকল মানুষকে তার ইমাম সহকারে যাকে যারা ফলো করে তাদেরকে সহকারে একত্রিত করবেন সেটা বলেছেন ইমান আতকুল্লাহ উনাসিম ইমামহিম ইরফাল আলামাত তাহযুদ একটা নফল এবাদত যেটা আল্লাহ অর্জনের সবচেয়ে সহজ উপায় আমরা বিশেষ বড় রাতের ঘুম থেকে উঠে যেটা পড়া হয় সেটা রমজান মাসে বিরাট সুযোগ রয়েছে আল্লাহ আল্লাফি তাহাজ বিহীন আফিল তাল্লাহ নাফল নফল হিসাবে তাহাজি সালাতের নির্দেশ আল্লাহ আল্লাহ করেছেন সেটা আমরা করবো এরপরে সে একটি আয়াত রয়েছে আজকের তারাবিতে এবং সেখানে যে কথাটি রয়েছে তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের একটা পর্যায়ে তাদের শেষ দেয় তারা কানতে কানতে শেষ দেয় অবনতরা হয়ে পড়েন এবং আল্লাহর ভয়ে তারা শেষদায় লুটিয়ে পড়েন এই কথা শুনে আমরাও সেদায় লুটিয়ে পড়বে সেজ দ্বারা একটি থাকবে ইনশাআল্লাহ আর এভাবে মোটামুটি সুরায় বনিসিয়াল শেষ হবে এরপরে সুরা কাহাপ শুরু হবে সুরা কাহের ভিতরে আল্লাহ সামাতাল্লাহ যা বলেছেন সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এক কথা বলতে পারি দিন অর্থাৎ ধর্মীয় দিক এবং সম্পদ এবং জ্ঞান এবং শক্তি এই দিক থেকে মানুষ ফেতনায় পতিত হয় সেই ফেতনার বিষয়ে সাবধানতা রয়েছে সুরায় কাহ ভিতরে এবং যে সমস্ত তারুণ্য বিশেষ করে সত্যের পথে চলতে চায় তাদের জন্য নির্দেশনা রয়েছে সুরা কাহাফ সুরে কাহাফের ভিতরে যে যুবকদের ঘটনা দিয়ে আল্লাহ শুরু করেছেন সেই যুবকরা আমাদের যুব তরুণদের জন্য আদর্শ প্রদর্শক দিনের ক্ষেত্রে আমরা জানি কাহাফের শুরুর দিকে আল্লাহ স্মাতাল্লা বলেছেন কিছু যুবকের কথা যা তাদের যুগের শাসকেরা তাদেরকে আল্লাহর অবাধ্যতা তথা শিরক এবং কুফুরিতে বাধ্য করেছিল তারা সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকা ছেড়ে অজানার উদ্দেশ্যে চলে গেছে দেশান্তর হয়ে করে দিয়েছে নিজেকে শুধুমাত্র আল্লাহ নির্দেশ দেশের পথে থাকবার জন্য তাদের সঙ্গে একটি কুকুরও ছিল এবং তাদের বিষয়ে আল্লাহ স্মা বলেছেন কতটা তারা অবচল ছিল ছিল তহিদের উপরে এই এটা আমাদের জন্য অনুপ্রেরণা যোগা প্রিয় দর্শক অতএব দিনের ক্ষেত্রে ফেতনায় পতিত হলে কী করবে তার নির্দেশনা আমরা নির্দেশনা আমরা এখান থেকে পেলাম সম্পদের ক্ষেত্রে ফেতনায় পতিত হলে সে বিষয়ে নির্দেশনা রয়েছে বত্রিশ নম্বর আয়াত থেকে নিয়ে আমরা জানি দুই ভাইয়ের ঘট ঘটনা সুরে কাফে আল্লাহ তালা বলেছেন এক ভাই দাম্ভিকতা করেছে সম্পদের জাকাত দেওয়াকে অস্বীকার করেছে সে মনে করেছেন বলেছে আমি সব কিছুর মালিক কেন আবার কাকে পরোয়া করতে হবে আর অপর ভাই আল্লাহর ভয়ে ভয়ে সম্পদের জাকাত দিতেন এবং ফসলের জাকাত দিতেন তিনি আল্লাহর জন্য বিনয় অবনত হয়েছেন এক ভাই যিনি অহংকার করেছেন তিনি এরপরে দেখলেন যে পুরো ফসল সব শেষ হয়ে গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তার শাস্তি স্বরূপ আর অপর ভাইয়ের সব কিছুতে বরকত ছিল এখান থেকে সম্পদ বেশি পেয়ে আমরা যে ফেতনায় পড়ে যাই সেক্ষেত্রে আমাদের করণীয় এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষণীয় এ আয়াতের ভিতরে রয়েছে তৃতীয়ত এলম পেয়ে মানুষ অনেক সময় এলেমের কারণে ফেতনা পতিত হয় বা এলম শিখতে গিয়ে ফেতনাপতিত হয় তেমন যেমনটি ঘটেছে মুসালা ইসরাত ইসলামের খেজিরা ইসলামের সঙ্গে সে বিষয়ে আজকে তালা অতকৃত অংশে থাকছে সুরা কাফে এবং সেখানে একজন তালেব এলিম এলেম শিখবেন যিনি তিনি কতটা তিনি কতটা চিন্তাশীল হবেন মন্তব্যে কতটা দায়িত্বশীল হবেন সে বিষয়ে শিক্ষা রয়েছে মুসা আসলাম খিজিরা আসলামের ঘটনার ভিতরে দর্শক এরপরে শক্তি এবং পাওয়ার এটা হাতে আসার পরে সেক্ষেত্রে মানুষ কী করে বা কী করা উচিত সেখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে সে বিষয়ে জুলকালিনের ঘটনা সুরা কাফে আলোচিত হবে সেটা ইনশাআল্লাহ আগামীকালকে কালকে বিধি আলোচনায় আসবে প্রিয় দর্শক এ পর্যন্ত আমরা সুরেবন ইসরা এবং সুরায় কাফে যে বিষয়গুলো আমরা জানলাম শিখলাম বুঝলাম আল্লাহ স্মাতালা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে করণীয় আমলগুলো করা বর্জনীয় আমলগুলো থেকে বর্জন দূরে থাকা বর্জন করা এবং শিক্ষণীয় আমলগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি